বিশ্বনবী বাবা মার আদর পায় নাই, জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। বিশ্বনবী হুদাইবিয়ার উমরা যেদিন করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন। পথিমধ্যে আপনার জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর, বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা মিনা মায়ের কোলে, মধুপূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙার বিদোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ছুটে কে লই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ঠিক না? মায়ের কবর বলল সামনে, জায়গার নাম আবওয়া, ছোট্ট একটা টিলা। 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এটা আমার মায়ের কবর, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, তোমরা যারা জিয়ারত করতে চাও আসো। 1400 সাহাবী বলে, আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী 1400 সাহাবীরে বললেন, জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন, বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউ হাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কান্না শুরু করে দিল। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? সাহাবারা বলে, নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে, আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রহমাতুহা ফাবাকাইতু, আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে, আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, আমার মা আমি না আমারে জৈতুনের তেল মালিশ করে দিত গায়ে, আমার মা আমি না আমারে জামা পুড়িয়ে দিত, কোলে নিত, আদর করত, চুমু খেত, ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কে? বিশ্বনবী মায়ের আদর পায় নাই, কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে। এজন্য মায়ের দোয়ার দরকার আছে নাই? বিশ্বনবী কানে ওয়াসিমুল আহমান ফিল জিহরানাম, জিহরানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন। কিসের গোশত? বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না? জোরে বলেন, বিশাল লম্বা লাইন। বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন। বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, মহিলাটারে বসালেন, বড় একটা গোশতের টুকরা দিলেন, প্যাকেট দিলেন। বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মানুষ, কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না, কে এই বৃদ্ধা মহিলা, কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারালাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই, যে মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা, সাত পুত্রের হালিমা, এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা জানবি মহাম্মা চিল্লায় গেলাম, আল্লাহু আকবার। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, গরম আওয়াজে কথা বলা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না, কোমল আচরণ করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। কোন কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয়, বাক বিতণ্ডা হয়, আজকের মাহফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? আর কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায়, মা বাবা কি ক্ষমা না করে পারে? আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আছে? জোরে বলেন, আছে? আজকে আমরা ক্ষমা চাইবো।